আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 8 জনের প্রাণহানি, মারা যাওয়া 4 জন একই পরিবারের। গৃহকর্মী শিশু নির্যাতনের ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা স্বামী সহ আটক, জেল হাজতে প্রেরণ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 28 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2772 জন। সিলেট বিভাগে আরো 70 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, একই দিনে 8 জন চিকিৎসক আক্রান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 8 জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ভোরে সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগরের তাজপুর এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এছাড়া একই মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার কালীবাড়ি এলাকায় বাস কার সংঘর্ষে 3 জন নিহত হন। শুক্রবার ভোর 5:30টার দিকে উসমানীনগরের তাজপুর বড়ায়া চানপুর নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি বাসের নিচে ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি কেটে 5 জনের লাশ বের করেন। নিহতরা হলেন সুনামগঞ্জের ডিরাই উপজেলার শ্যামাচর গ্রামের স্বপন কান্তি দাস, তার স্ত্রী লাভলি রানী সরকার, যমজ সন্তান শৈবাল সৌমিত্র এবং প্রাইভেট কার চালক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুরের হাশিম মিয়া। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বপন কান্তি দাসের আরেক ছেলে সৌরভ দাস। বর্তমানে সে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমি রাস্তা লামরাম গিয়া ব্যাংক থাকিয়া ওই সময় দেখি একটা গেরাত্রি উঠছে, ওটা ভরে দেখি কার কারে লইয়া বাসে একবারে শূন্য হচ্ছে, এ মানুষ কিন্তু একবারে শেষিলিছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি শূন্য টাইপের বাস বা ঢাকা থেকে আসা একটি ড্রাইভার কার মোটামুটি সংঘর্ষ হয় এবং এখানে যে বাস ছিল এই বাসটি ওভারটি করতে গিয়ে বাসটি রং ছেড়ে এসে ড্রাইভার কারটি ভেঙে যায়। এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি আবদা নারায়ণ কালীবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার দশগড় গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা খাতুন ও ফিরুজ মিয়ার মেয়ে মালেহা খাতুন 35। এছাড়া প্রাইভেট কার চালক নিহত হলেও তার পরিচয় জানা যায়নি। পুলিশ জানায় গাজীপুর থেকে প্রাইভেট কারে যাত্রীরা সুনামগঞ্জ যাচ্ছিলেন। বস্তার আসিল পামসাইটে, পামসার থেকে কাটতে বসাই হলো আবার পরে ওখানে কে আইসে ওখানে দেখা যায় মানুষের মুখে বিরক্ত করে ওর একজন মানুষ আমি টাইম নিয়ে পাবো। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযুক্ত সাবিনা ইয়াসমিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক, তার স্বামী সোহাগও পেশায় শিক্ষক। 2 সপ্তাহ ধরে 9 বছরের শিশু গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারপিট করে আসছিলেন সাবিনা ও সোহাগ। কয়েকদিন আগে জিআই পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে তাকে আটকে রাখেন বাসায়। বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী বাসা থেকে পালিয়ে পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় 333 নম্বরে কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়। পরে পুলিশ দ্রুত গিয়ে সিলেট আখালিয়া সুরমা আবাসিক এলাকার বাসা থেকে ওই দম্পতিকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে আমাদের সিরা 5 মোবাইল ডিউটি অফিসারকে ঘটনাস্থলে পাঠায়। যাওয়ার পর অফিসার যাওয়ার পরে সত্যতা পায়, অফিসার ইনচার্জকে জানায়, উনি ঘটনাস্থলে যান যে ভিকটিমকে উদ্ধার করেন এবং নিজে হেফাজতে নেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। দেখতে পেয়ে সে 32/2 বাড়িতে বসবাসরত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পরে তাদের নাম ঠিকানা জানতে পারেন। তাদের মধ্যে একজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি পাবলিক লোক প্রশাসন বিভাগে কর্মরত আছেন। এদিকে নির্যাতনের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন ওই গৃহকর্মীর বাবা আবুল কাশেম। তিনি জানান সাবিনা ইয়াসমিনের বাড়ি তাদের এলাকায়। পড়ালেখা করানোর কথা বলে তিনি তার মেয়েকে সিলেট নিয়ে এসেছেন। কইছে আমার দুধ একটা ছোট বোন থাকতো, তার বাগনিটা রাখলো নইলে এই কথা কয়ে আনছে আমার কাছে। আনলে যে কাকু আপনার মেয়েটা দেলেন আমার কাছে, তা আমি তারে পরে এমনি আর আমার বাচ্চাটারে পাকে পাকে একটু আমার অবসর দেব না, আমি তো মাস্টার মানুষ। নির্যাতনের ঘটনায় কোতোয়ালি থানায় সাবিনা ও সুহাগের বিরুদ্ধে মামলা করেছেন গৃহকর্মীর বাবা।
শুক্রবার অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চিকিৎসা শেষে সেফ হোমে পাঠানো হয়েছে নির্যাতিত শিশুটিকে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ২৮ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১১ জনে। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ২৭৭২ জন, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩৭৬৬১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৬০৯ জনে। শুক্রবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান ওই দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১৩১৭০টি নমুনা সংগ্রহ ও ১২৬১৪টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২১৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৫১৩৬ জনে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১৭৬০৯টি। ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৭৭২ জন। এ পর্যন্ত শনাক্ত ২৩৭৬৬১ জন। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১.৯৮%। এছাড়া এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.২০%, আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৬.৮৬% এবং মৃত্যুর হার ১.৩১%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৭৬ জন। এ পর্যন্ত সুস্থ ১৩৫১৩৬ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন, এ পর্যন্ত ৩১১১ জন। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১.৭৫ কোটি আর মৃতের সংখ্যা প্রায় ৬,৭৭,০০০ ও সুস্থ রোগীর সংখ্যা প্রায় ১.৯৪০,০০০। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে ৮ জন চিকিৎসক রয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৩ জন, এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৭০ জন আক্রান্তের মধ্যে সিলেট জেলার ৩৬ জন, হবিগঞ্জের ২২ ও সুনামগঞ্জ জেলার ৭ জন। একই সময়ে সুস্থ হওয়া ৮০ জনের মধ্যে হবিগঞ্জের সর্বাধিক ৩১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। এছাড়া সিলেটের ১৩ জন, সুনামগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ২১ জন রয়েছেন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হওয়া ৭৮০৯ জন রোগীর মধ্যে সিলেট জেলার ৪১৯১ জন, সুনামগঞ্জের ১৪৭২ জন ও হবিগঞ্জের ১১৬০ জন ও মৌলভীবাজারের ৯৮৬ জন। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।